আল্লাহ কেন মানুষকে পঙ্গু বা প্রতিবন্ধী করে সৃষ্টি করলেন? এটা আমাদের অনেক সংশয়বাদী ভাইদের প্রশ্ন, অনেক নাস্তিকদের প্রশ্ন, যে আল্লাহ তাআলা কেন মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলেন? আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ তো মহা দয়ালু, তাহলে একটা মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলে তার প্রতি তো দয়া হলো না? এর উত্তর হলো, সর্বপ্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের রহস্য, যদি আমরা প্রত্যেকটা তার কাজের রহস্য আবিষ্কার করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে তাকে আর আমাদের থেকে আপনি আলাদা কি রাখলেন? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আমরা হলাম তার সৃষ্টি, আমাদের সাথে তার সম্পর্ক হলো তিনি হলেন মালিক, আমরা হলাম দাস। শুধু সৃষ্টি না, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আমাদের চাইতে অনেক বড় বড় সৃষ্টি আছে, আমাদেরকে সম্মানিত করেছেন ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার অতি তুচ্ছ এবং ক্ষুদ্র সৃষ্টি। তো এই সৃষ্টি হয়ে স্বয়ং স্রষ্টা।